মাতা কে জয়, ভারত মাতা কে একটু সামনেটা ফাঁকা করো। জঙ্গি নেটওয়ার্কে বাংলা গুরুত্বপূর্ণ নাই, বাংলা হচ্ছে সেফ শেল্টার, সেফ হেভেন জঙ্গিদের জন্য। আজ নয়, যতদিন থেকে দেখুন যত জঙ্গি হয় এখানে ধরা পড়বে, কারণ দিদির বাড়ি চলো কোনো ভয় নেই, এই একটা স্লোগান আছে ওদের। দ্বিতীয় হচ্ছে এইখান থেকে আধার কার্ড রেশন কার্ড করে বাংলাদেশ থেকে আসছে, এখানে ট্রেনিং নিচ্ছে বিভিন্ন জায়গায়, আর দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে অ্যাক্টিভিটি করছে। এক সময় বাংলাদেশ সরকারও বলেছে যে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনিং নিয়ে আর হুজি ইত্যাদি ওখানে গিয়ে যখন ওখানে আন্দোলন চলছিলো তারা ঝামেলা করতো, এখান থেকে টাকা পয়সা ওখানে গেছে অ্যাম্বুলেন্সে করে, এই ঘটনা ঘটেছে বারবার। এই চোর সরকারের জন্য বাঙালিকে বদনাম হতে হচ্ছে, যে রাষ্ট্রবাদী বাঙালি, বিপ্লবী বাঙালি, সে এখন রাষ্ট্রবিরোধী, টেররিস্ট বাঙালি, চোর বাঙালি হয়ে গেছে। আগের যে পুলিশের যে হুঁশিয়ারি সেটাকে নিয়ে কি আগের বেশ কয়েকটা নির্বাচনের পর যেটা দেখা যাচ্ছে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়েছে, তখনই মুখ্যমন্ত্রী নির্বাচনের পর তাদেরকে গ্যারেজে পাঠিয়েছেন বা অন্য কম গুরুত্বপূর্ণ পদে? বাংলার পুলিশ নিরপেক্ষ ভূমিকা নেবে এটা ভাবাও ভুল। কিছু অফিসার আছেন তারা পরোয়া করেন না, তারা তাদের দায়িত্ব পালন করেন, তাদের জন্য তাদেরকে কষ্ট ভোগ করতে হয়। গতবারেও কয়েকজন অফিসারকে গ্যারেজ করা হয়েছিল, অপমান করা হয়েছিল, তো এবারেও কিছু লোককে করা হবে, যেখানে ওনারা হেরে যাবেন সেটা করবেন। মানে দায়িত্বটা পুলিশ নেবে ওদের জেতাবার জন্য, পাবলিক নাই সঙ্গে, আপনাদের ইমেজ জেতার মতো নাই, তো পুলিশকে দোষ দেন কেন? পুলিশ তার কাজ করছে আর পুলিশকে ছেড়ে দেওয়া উচিত। তাহলে এই ধরনের ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি বাড়বে, যত এই টেরিস্ট গ্রুপের এখানে লোকেরা দাপিয়ে বেড়াবে। ভীষণ দুর্নীতিতে ইডি চার্জশিট দিয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে বালুর 350 কোটি টাকার হাওলা নিয়ে দুবাই পাচার করা হয়েছে ভায়া ফরেক্স ট্রেডার বিশ্বজিৎ, এবং 50 কোটির বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। দুবাই নয়, বোলপুরে বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, খালি দুবাই নয়, সারজা নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর নেতারা প্রায় যায় দেখবেন, সবার টাকা ওখানে আছে। আমার তো মনে হয় ইডির কাছে সে খাতাও এসে গেছে কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 6 জুনের পরে সব হিসাব শুরু হবে। নিয়োগ কমিটিতে 230 কোটি টাকা এদিক ওদিক হয়েছে, সবে কিছু পাওয়া গেছে, আর যারই নাম আসছে তাকে বারবার ডাকছে, যতক্ষণ না সমস্ত তথ্য পেয়ে ওরা স্যাটিসফাই হচ্ছে চলতে থাকে। ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে বেরিয়ে আসার পরেই তৃণমূলে ভাঙন শুরু হয়েছে। ভাঙন তো আগের থেকেই ছিল, ভেতরে ফাট দেখা যাচ্ছিল, সেটা এখন আলাদা হয়ে গেল। কালকে আমি গেছিলাম এখানে খুরাজ, সেই যাওয়ার রাস্তায় একটা গ্রামে টিএমসি এত মারামারি হয়েছে, তাদের নিজের কর্মীরই 2 পা কেটে দিয়েছে। যারা আমার সঙ্গে দেখা করেছে হাত দেখিয়ে তাদেরকে ধমকি দেওয়া হয়েছে। এইভাবে রাজনীতি চলতে পারে না। পুরো নিয়ম করবেন, এই যে ঘটনা ঘটেছে কি করবেন? যারা করার করছে, আমরা তো রাজনীতি করছি, আমরা পাবলিকের কাছে যাচ্ছি, পাবলিক জবাব দিতে হবে। অভিষেক বলছে যে সব যাত্রা বের করা উচিত যারা এখানে সম্প্রীতি নষ্ট করছে। কার সব যাত্রা বের হবে তো বোঝাই যাবে, গত 19-এর ইলেকশনটা মনে করুন তারপরে কি অবস্থা হয়েছিল, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছিল পার্টি ছেড়ে, তার চেয়েও খারাপ অবস্থা। প্রায় 30 দিন ধরে 2 জঙ্গি পশ্চিমবঙ্গের বিভিন্ন হোটেলে ঘুরে বেড়ালো, এভাবে গা ঢাকা দিয়ে এই 2 জঙ্গি ঘুরে বেড়ালো রাজ্যের বিভিন্ন প্রান্তে, রাজ্য পুলিশের এটাতে ধরা পড়লো না? গা ঢাকা মোটেই যায়নি, ওরা জানে এখানে কেউ গায়ে হাত দেবে না। শাহজাহান 2 মাস ধরে ঘুরছিল, পুলিশ জানতো না, মমতা ব্যানার্জিও জানতেন কোথায় আছে, কেন ধরেনি? ওরাই এই ধরনের লোকদেরকে শেল্টার দিয়ে সাহায্য করছে। সারা ভারতবর্ষ থেকে টেররিস্ট কেন, মণিপুরের টেররিস্ট, তারপরে পাঞ্জাবের টেররিস্ট, গ্যাংস্টার, জায়গায় জায়গায় হুজি থেকে আরম্ভ করে যত বড় বড় আল কায়দার লোকের তার এখানে ধরা পড়ে গেছে, মাসের পর মাস ঘুরছে। মমতা ব্যানার্জি কী বলছে, 2 ঘন্টা ধরে নিচ্ছে, যখন ডান্ডা দিয়েছে উপর থেকে তখন 2 ঘন্টা, 2 মাস ধরে ঘুরছিল, কী করে ঘুরছিল? এটা কি মাওবাড়ি পেয়েছে নাকি? এখানে সব টেররিস্ট দেশবিরোধী লোক ঘুরে বেড়াবে আর আপনি তাদেরকে খাওয়াবেন, পড়াবেন, পুলিশ দিয়ে তাদের সুরক্ষা দেবেন?